আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কালকে প্রথম রোজা শুরু হবে, তো রোজার চাঁদ দেখতে আমরা সবাই ছাদে গিয়েছিলাম। কিন্তু ছাদে গিয়ে দেখি যেই পাশে রোজার চাঁদ উঠে সেই পাশে এই যে বড় বড় বিল্ডিং, তো আমরা চাঁদটা দেখতে পারিনি। আচ্ছা, চাঁদ দেখতে পারিনি তো কি হয়েছে? আমরা হচ্ছে আজান দেওয়ার পরে হচ্ছে চাঁদ দেখে যে একটা দোয়া পড়তে হয়, তো সেটা পড়ে আম্মু সবসময় আমাদেরকে এই যে চাঁদ উঠে রমজানের চাঁদ, তখন আমাদেরকে নিয়ে ছাদে গিয়ে এরকম চাঁদ দেখে আমরা দোয়া পড়ি। তো কি করব, চাঁদ যেহেতু দেখতে পারিনি তো দোয়া পড়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে নামাজ পড়ার পরে আমাদের ক্ষুধে লেগেছে, আমিও বলছি আম্মু ক্ষুধা লাগছে, তুবারও একটু একটু ক্ষুধা লেগেছে। তা আম্মু বলছে চলো, তোমরা যেহেতু ফুচকা চটপটি পছন্দ করো আর হচ্ছে কালকে থেকে রোজা, এগুলো হয়তো বা অত বেশি খাওয়া হবে না, চলো তোমাদেরকে নিয়ে ফুচকা চটপটি খাওয়াই নিয়ে আসি। তো আমরা নিচে গিয়েছি, আমরা সবাই মিলে ফুচকা চটপটি খাবো। আহাত বলছিল আমার বাসার নিচেই প্রায় এখানে নাকি একটা মিক্সড এই যে ফুচকা চটপটি একসাথে বিক্রি করে, চলো আমরা এটা খাই, ওরা নাকি সব সময় এখানে খায়, আমার বাসার নিচে, অথচ আমার এর আগে আর খাওয়া হয়নি। খাওয়া এটা প্রচণ্ড ঝাল ছিল, মজাও ছিল, প্রচণ্ড ঝাল ছিল। তো আমরা আবার খাওয়ার পর এখানে আইসক্রিম খাচ্ছিলাম, খেয়ে আম্মু হচ্ছে আবার একটু ফ্রুটস কিনবে, হচ্ছে তরমুজ, তারপরে হচ্ছে আপেল, নাশপাতি, এগুলো কিনবে। তো এটার জন্য আমরা আবার হচ্ছে একটু সামনে, ওই যে আপনাদেরকে আমি বলেছিলাম না, আমার বাসার নিচেই হচ্ছে সবকিছু সুন্দর এইভাবে ভ্যানে করে ওরা নিয়ে বসে থাকে। আমরা এখন যেখানে গিয়েছি এখানে ওরা পারমানেন্টলি বসে। আর ওই যে শুক্রবার যখন ফ্রাইডে থাকে নামাজের ঠিক সময়টাই যে রাস্তাটা দেখা যাচ্ছে, পুরো রাস্তা ব্লক করে ওরা তখন হচ্ছে আরও অন্যান্য জায়গা থেকে ওরা এসে হচ্ছে সব তখন হচ্ছে বিক্রি করে। বাট এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তার, এরা হচ্ছে এখানে পারমানেন্টলি বসে, যারা হচ্ছে এখানে আছে, এটা একদম আমার বাসার নিচেই। আম্মু ব্রেড ক্রাম করার জন্য এখানে হচ্ছে ব্রেড বানিয়ে নিয়ে আসে। প্রতিবার রোজার আগে আম্মুকে হচ্ছে আমি ব্রেড বানিয়ে দিই, আম্মু সেই ব্রেড দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে। কিন্তু এবার আমার হাতে আসলে সময় হচ্ছে না, আমি বানিয়ে দিতে পারিনি, আম্মু নিজে নিজেই ব্রেড বানালো। আম্মু যে নিজে নিজে ব্রেড বানিয়েছে, ফার্স্ট টাইম তো আম্মুর ব্রেডটা ব্রেড হয়েছে, বাট ন্যাচারালি আমরা যেভাবে খাবো সেইভাবে ব্রেডটা হয়নি। বাট এটা দিয়ে ব্রেড ক্রাম করা যাবে। আম্মু তারপর এটা দিয়ে সুন্দর করে ব্রেড ক্রাম করে নিল। আমার একটু খারাপই লাগলো, আহারে বেচারা আসার চেষ্টা করলো, কিন্তু সমস্যা নেই, ব্রেড না হলেও এটা দিয়ে সুন্দরে ব্রেড ক্রাম করা যায়। আপনারা যারা ব্রেড ক্রাম বাসায় করতে চান, যদি হচ্ছে ব্রেড বানান, অনেকের ব্রেড যদি নাও ফুলে বা ফুললো, অল্প ফুললো, সেটা খাওয়া যাবে না, বাট সেটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম করার পরে দেখবেন সুন্দর ব্রেড ক্রাম হয়ে গিয়েছে। কারণ রমজানে প্রচুর ব্রেড ক্রাম্বের প্রয়োজন হয়, ডিম চপ, চিকেন, ন্যাচারালি চপ, সব কিছুতেই তো এটার আসলে প্রয়োজন পড়ে। তো এটা যদি আপনারা বানিয়ে রাখেন, তারপরে হচ্ছে রমজানে, পুরো রমজানে সুন্দরভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। আম্মু তো আরও বানাবে, এখন অল্প একটু করে বানিয়ে হয়তো প্রথম কয়েকটা রোজা ব্যবহার করবে, তারপরে আবার হয়তো বানিয়ে নিবে। আর এখানে রাত 11টা বাজে, আম্মু হচ্ছে আমাদের সেহরি খাওয়ার জন্য এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে। গরুর মাংসটা আম্মু একেবারে প্লেন গরুর মাংস করেছে, আলু দিয়ে গরুর মাংসের ঝোল, এভাবে করেছে কারণ হচ্ছে আমরা ভোর রাতে খাবো, যাতে হচ্ছে আমাদের খেতে অস্বস্তি না লাগে আর খেতে যেন আমরা একটু মজা পাই, তাই আলু দিয়ে গরুর মাংসের একটা প্লেন করে ঝোল করে নিয়ে আসে। আর সাথে এই যে আলুর ভর্তা রেখেছে, কারণ হচ্ছে মাংসের সাথে একটা ভর্তা টাইপ কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গরুর মাংস হয়ে যাওয়ার পরে আম্মু এই যে এখানে চিকেন লেগ পিস, এগুলোকে আম্মু হচ্ছে ড্রামস্টিক বানাবে, চিকেন ড্রামস্টিক। তো রাতের বেলা এগুলো সব রেডি করে নিচ্ছে, কারণ কালকেও তো ইফতারের অনেক কিছু আয়োজন করবে, তার চেয়ে আজকে রাতে যদি এটা সুন্দর করে রেডি করে রাখে, কালকে শুধু ইফতারের আগে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে চিকেনগুলোকে, লেগ পিসগুলোকে আম্মু সেদ্ধ করে এই যে এখন ছাড়িয়ে নিচ্ছে মাংসগুলো। আর এই যে চিকেন লেগ পিস, এগুলো আম্মু যে আপনাদেরকে আমি একটা বাজার দেখে আসি, সেই বাজার থেকে আম্মু শুধুমাত্র এই অনেকগুলো লেগ পিস কিনে এনেছে আমাদের রোজায়, যাতে ইফতারে আমরা এভাবে খেতে পারি। তো প্রতিদিন হয়তো ড্রামস্টিক করবে না, লেগ পিস দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই বা হচ্ছে কাবাব অনেক কিছু বানাবে। তো আজকে যেটা করতেছে, আজকে জাস্ট ড্রামস্টিক করতেছে, আর আজকে দুই দিনের জন্য আম্মু একসাথে করে নিচ্ছে, যাতে আজকে আমরা খেতে পারি আর আরেক দিন খেতে পারি সেই জন্য। আর এই যে দেখুন সুন্দর করে এগুলোকে মাখিয়ে, এই যে দেখুন সেই লেগ পিসের হাড়গুলো, আর এই যেখানে
আট পিস ছিল হচ্ছে লেগ পিস, তাই হচ্ছে আম্মু আট ভাগে ভাগ করে নিয়ে যে সুন্দরভাবে হচ্ছে লেগ পিসের সাথে আম্মু সেট করে নিচ্ছে। আমার কাছে লেগ পিস এমনিতেই খেতে ভালো লাগে, বিশেষ করে আম্মু যখন চিকেন ফ্রাই করে তখন লেগ পিস খেতে ভালো লাগে, আর তান্দুরি চিকেন করলেও খুব ভালো লাগে। আর এখানে আম্মু হচ্ছে ড্রামস্টিক করছে, এটাও তো অনেক মজা। আপনি হচ্ছে মাংসটাকে আলাদা করে ছাড়িয়ে নিজের মতো করে নানা টাইপের মশলা সস সব কিছু একবারে সুন্দর করে মাখিয়ে আরও মজা করে আপনি হচ্ছে এটাকে বানালেন আর কি। তো সবসময় তো আর এভাবে খাবেন না, যখন ভালো লাগবে তখন খাবেন। খাবারে একটা ভ্যারাইটি থাকলে প্রতিদিন হচ্ছে একটা একঘেয়েমি লাগে না। একদিন হচ্ছে চিকেন ফ্রাই খেলেন, একদিন তান্দুরি চিকেন খেলেন, একদিন হচ্ছে আপনি ড্রামস্টিক করলেন বা কাবাব করলেন, এক একদিন এক একটা করলেন। এই যে আম্মুর সেই ব্রেড ক্রাম্প দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। আম্মু হচ্ছে সেই যে ব্রেড বানালো সেই ব্রেড দিয়ে আম্মু হচ্ছে ব্রেড ক্রাম্প করলো। আর আম্মু যখন এই যে ব্রেড ক্রাম্পের সবগুলো হচ্ছে চিকেন লেগ পিসকে এইভাবে হচ্ছে গড়িয়ে নিয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল ব্রেড ক্রাম্প থেকে, কারণ টাটকা করেছিল তো। আর এই যে এটা হচ্ছে বুট ছোলা, ছোলা করার জন্য আম্মু এটা হচ্ছে সকালবেলা আম্মু হচ্ছে এখানে এই যে ডিম চপ রেডি করছে, আর হচ্ছে ছোলা এগুলো জাস্ট রেডি করে নিচ্ছে যে সন্ধ্যায় যখন ইফতার হবে ইফতারের আগ মুহূর্তে আম্মু হচ্ছে ভেজে নিবে। ইফতারে আম্মু সাধারণত এক থেকে দেড় ঘন্টা আগে চুলার কাছে আসে, এসে সব কিছু ভাজাভাজি করে। এই যে এখানে বুট বসিয়ে দিয়েছিল। দুঃখজনক ঘটনা হচ্ছে সাধারণত আমার বাসায় সকালবেলা গ্যাস থাকে না, গ্যাসটা আসে দুপুরের পরে এবং তখন ফুল আগুন থাকে। আম্মু তো ভেবেছে আচ্ছা সকালে যেহেতু গ্যাস থাকে না আমি হচ্ছে বিকালবেলা হচ্ছে করব, তাই আম্মু বিকালের জন্য সব কিছু রেখে দিয়েছিল। ও মা দেখে বিকালে এসে দেখে যে হচ্ছে একেবারে চুলায় গ্যাস নাই অল্প, এই যে প্রথম চুলায় বসেছিল হয় নাই, তারপরে এই যে কি আর করা, আম্মু এখন হচ্ছে রাইস কুকারে তো এগুলো হবে না, আম্মু এখন ফ্রেঞ্চ ফ্রাই কুকার নামিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কুকারে হচ্ছে একে একে এগুলো ভেজে নিচ্ছে। মানে কেমন লাগে ইফতারের আগ মুহূর্তেও যদি এরকম প্রবলেম করে তাহলে কি হবে। আম্মু ভাবতেছিল, আমি আম্মুকে বলেছি আম্মু তোমার ফ্রেঞ্চ ফ্রাই কুকার নামানোর দরকার নেই, তোমার যতটুকু হচ্ছে আগুন আসে হালকা অতটুকুতে তুমি হচ্ছে ভাজতে থাকো, দরকার হলে আমরা হচ্ছে ইফতার হচ্ছে পানিশ বা শরবত খেয়ে তারপরে হচ্ছে নামাজের পরে আমরা ইফতার করব। বাট না, আম্মুর মন মানতেছে না। আর আম্মু চেষ্টাও করেছে, দেখে যে না এত অল্প আগুনে ভাজাভুজির জন্য তো একটুখানি আগুন একটু হাই লাগেই। এই যে দেখুন সুন্দরে কিন্তু আম্মু যাক মাশাল্লাহ ফাইনালি আম্মু একটু করে ভেজে নিচ্ছে। এই যে এটা হচ্ছে ওই যে আম্মুর সেই ড্রামস্টিক এখন দিয়ে দিল, সে এখন ইফতার ভাজতেছে ফ্রেঞ্চ ফ্রাই কুকারে। কেমন লাগে আসলে ওই যে হচ্ছে রিজিক বা নিয়ত আপনার এটা এখন হবে আপনার, মানে আম্মু ভেবে রেখেছে বিকালবেলা আমাদের প্রচুর আগুন থাকে, এখন আম্মু এখানে এটাকে হচ্ছে এভাবে ভাজতে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হয়নি, আম্মু সব কিছু সুন্দরভাবে কভার করে নিতে পেরেছে, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ইফতার করতে পেরেছি এবং টাইমলি আম্মু সব কিছু সুন্দরভাবেই ম্যানেজ করতে পেরেছে। তো আম্মু ভাজাভুজির এক পর্বে মানে এক পর্যায়ে আমি এক ফাঁকে এই যে লেবু শরবত করে নিচ্ছি এখানে, কারণ ইফতারিতে লেবু শরবত খেতে খুব ভালো লাগে। সাথে আমি হচ্ছে এই যে ইসবগুল ভুষি তোকমাই এগুলো দিয়ে একসাথে হচ্ছে মজা করে একটা শরবত করে নিয়েছিলাম। আর আম্মু হচ্ছে এই যে সালাদ, তারপরে হচ্ছে খেজুর, আর হচ্ছে এই যে এখানে স্ট্রবেরিটা আম্মু আগে এনেছিল। স্ট্রবেরিটা হচ্ছে আমার খুব পছন্দ, ইদানিং স্ট্রবেরি খেতে খুব ভালো লাগে। এটা একটু হালকা টক, মানে টকের পরিমাণটা 10% আর মিষ্টির পরিমাণটা 90% ছিল। আর এই যে তরমুজ, ওই যে কালকে দেখলেন হচ্ছে আমি আম্মু আহাদ তুবা সবাই মিলে নিচে গিয়ে কিনে নিয়ে আসছি, কারণ হচ্ছে এই সামারে রোজাতে বা গরমের সময় এই তরমুজটা খেতে খুব ভালো লাগে। একটা মানে রোজার পরে তরমুজটা মানে হচ্ছে একটা শরীরে শান্তিদায়ক নিয়ে আসে। এই ছিল আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারলাম।